নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, দারুণ সুখবর ডিমিট্রি পেড্রোসের জন্য, কারণ আইএসএল ফাইনাল খেলার আগেই গোল্ডেন বলের নমিনি পেয়ে গেল ডিমিট্রি পেড্রোস। তো তাহলে এইবার অনেকটাই কনফার্ম হয়ে গেল যে ফাইনাল ম্যাচের পর গোল্ডেন বল ডিমিট্রি পেড্রোসই পাবে। তো বন্ধুরা, ভিডিওটি পুরো ডিটেলসে বোঝানোর আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিমাইন্ডার দিয়ে রাখি। আজকে সন্ধে 7টার সময় আমি পাবলিক ভিউ কলকাতার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে ফাইনাল সম্বন্ধে ডিসকাশন করব, অর্থাৎ লাইভ আসব। তো সেই লাইভে যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, তাহলে পাবলিক ভিউ কলকাতা পেজে এসে আমাকে ফলো করে রাখুন, কারণ আমি কিন্তু আজকে ফাইনাল নিয়ে 7টার সময় লাইভে আসব। তাহলে বন্ধুরা, এই মুহূর্তে আইএসএল এর যারা বিশেষজ্ঞ আছে তাদের মতে এই সিজনের 5টা গোল্ডেন বল উইনার যে কন্টেন্ডার তারা রেখেছে সেটা হচ্ছে লালেংজোলা ছাংটে, জর্জে পেরেরা ডিয়াস, ডিমিট্রি পেড্রোটস, ক্লেটন সিলভা ও শিবা শক্তি। তো বন্ধুরা, এই যে 5টা খেলোয়াড় রেখেছে, এই 5টা খেলোয়াড়ের মধ্যে সব থেকে বেশি গোল কন্ট্রিবিউশন কিন্তু ডিমিট্রি পেড্রোটসেরই আছে। তিনি 10টা গোল ও 7টা অ্যাসিস্ট করেছেন, এবং ঠিক একই রকম মুম্বাই সিটি এফসির প্লেয়ার জর্জে পেরেরা ডিয়াস, তিনিও কিন্তু 17টা গোল কন্ট্রিবিউশন, অর্থাৎ 11টা গোল 6টা অ্যাসিস্ট করেছেন। কিন্তু এই সমস্ত খেলোয়াড়ের থেকে বেশি কিন্তু চান্স ক্রিয়েট করেছেন ডিমিট্রি পেড্রোটস, অর্থাৎ যেহেতু আইএসএল এই সিজনে সর্বাধিক চান্স ক্রিয়েট ডিমিট্রি পেড্রোটস করেছে, তো এর থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে ফাইনাল ম্যাচের পরে গোল্ডেন বল কিন্তু ডিমিট্রি পেড্রোটসই পাবে। তো বন্ধুরা, ডিমিট্রি পেড্রোটস কি করে গোল্ডেন বল পাবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দেওয়া নতুন আছেন সবাইকে এক অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।